একুশ মানে মাথা নত না করা, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা। একুশের এই চেতনাকে লালন করেই ১৯৯৯ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে টেলিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একুশে টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে। এই যাত্রার শুরু নবচেতনা একুশের পাল তুলে। সম্প্রচারে এসে টেলিভিশন সংবাদ প্রচারে নতুন ধারা আর অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে একুশে। এরই পথ ধরে গেল ১৫ বছরে এসেছে আরও অনেক টেলিভিশন চ্যানেল। বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়া হচ্ছে দেশীয় সংস্কৃতির শিকড়, আপোষহীন সংবাদ, নাটক, গানসহ রুচিশীল বিনোদনের পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ, কুসংস্কার, ধর্মান্ধতা আর যুদ্ধপরাজিতদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে খুব অল্প সময়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায় একুশে। কিন্তু এরপর ২০০২ সালের ২৯শে আগস্ট বিএনপি জামায়াত জোট সরকার বন্ধ করে দেয় একুশের কণ্ঠ। আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য। একুশের চেয়ারম্যান ও সিও আব্দুস সালামের অক্লান্ত চেষ্টা ও পরিশ্রম, মানুষের ভালোবাসা আর দীর্ঘ আইনি লড়াই পেরিয়ে অবশেষে ২০০৬ সালের ১লা ডিসেম্বর আদালতের রায় আসে একুশের সম্প্রচারের পক্ষে, তবে টেরিস্ট্রিয়ালে নয়, স্যাটেলাইটে। বস্তুনিষ্ঠ সংবাদ আর সৃজনশীল নানা আয়োজনের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আজও চলছে ষড়যন্ত্র, নানা ঘাত প্রতিঘাত। তবু ভিন্নধর্মী সংবাদ আর অনুষ্ঠানে এগিয়ে চলেছে একুশ, একুশে পরিবার। কানের কাছে মুক্তিত হয়ে নববর্ষের শুভক্ষণে পুরাতন জীর্ণতাকে পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যয়ে নতুন সব আয়োজনে এগিয়ে যাবে একুশে। সব বাধা ডিঙিয়ে একুশ কথা বলে যাবে সাধারণ মানুষের, গণতন্ত্রের আর সত্য সুন্দরের। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা।